নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব লীলা মজুমদার রচিত মজার ভূতের গল্প খাগায় নম লীলা মজুমদারের ভূতের গল্পে ভূত ঠিক ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না অর্থাৎ ভাঁটার মতো চোখ মূলর মতো দাঁত মাংস নেই শুধু অস্থিসার এমনতর মামুলি ভূত তার গল্পে অনুপস্থিত তার গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতন শুধু ভাবে ভাবে মালুম হয় যে তারা ভূত তাও তারা মানুষের যে কোনো ক্ষতি করে না এ কথাও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য লেখিকার এমনই এক মজার ভূতের গল্প খাগায়ন নম গল্পে পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প খাগায়ো নমো ছোটোবেলায় এই দোলটোলের সময় দেশে যেতাম আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজ্যের গাজাখুরি গল্প বলতেন সেসব একবার শুনলে আর ভোলা যায় না একদিন বললেন দেখ এই যে আমাদের গোষ্ঠীর দৌলত দেখে গাঁ শুদ্ধ লোকের চোখটাটায় এ কি আর এমনি এমনি হয়েছিল ভেবেছিস নাকি চিরকাল এমনটি ছিল বুঝলেই এসব পড়া শিখে সারা জীবন খেটে খুটেও কেউ করে দিয়ে যায়নি বা লটারিতেও যেতেনি কি শ্বশুরের কাছ থেকেও পায়নি মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘরা শোনা পায়নি চুরিও করেনি ডাকাতিও করেনি তবে হলো কি করে আরে ও সব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে এই আমাকেই দেখ না তিন তিনটি বার ম্যাট্রিক ফেল করে সেই নাগা দিব্যি বাড়িতে বসে আছি কিন্তু তাই বলে কি আর আমি কারু চাইতে মন্দ নাকি তাদের চাইতে কম খাই তোরাই বল না এই দেখ এরকম হীরের আংটি দেখেছিস কখনো এটার দাম কমসে কম একটি হাজার টাকা কখনও ভেবেছিস এত সব হলো থেকে এই যে দুবেলা তাল তাল মাছ মাংস দই ক্ষীর তোরা পাঁচজনে ওড়াচ্ছিস তাই বা আসে থেকে জানিস এ সমস্তরই একমাত্র কারণ হলো গিয়ে একটাই এত বড় কালো পালক শুনে আমরা তো হাঁ ছোট ঠাকুরদা আরও বললেন হ্যাঁ একটা কালো পালক ছাড়া আর কিছুই নয় ওটিকে তোরা না দেখেও থাকতে পারিস কী বা দেখেছিস দুনিয়ায় ভূত পর্যন্ত দেখিসনি তবে ওটি কপ্পুর টপ্পুর দিয়ে লাল শালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্স করে আমার ঠাকুরমা লোহার সিন্ধুকে পোড়া আছে তোদের মতো আকাট মুখুদের কী বা বলব তবে শোন ব্যাপারটা গোড়া থেকে আমার ঠাকুরদা ভারী চালাক চতুর কায়দা দুরস্ত মানুষ ছিলেন ক্যাসা তার চুলের টেরি বাগানোর ঢং ক্যাসা কোঁচানো মলমলি ধুতি গিলে করা পাঞ্জাবি কানের পেছনে তুলোর পুঁতলি করে আঁতর গোঁজা সেসব একবার দেখলেই লোকের তাক লেগে যেত তার ওপর আবার লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়া দায় ছিল বুঝতেই পারছিস সব কারণে এখানকার যিনি রাজা ছিলেন তার সঙ্গেও ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল সেই জন্যে রাজসভাতেও তার বেজায় খাতির আর তাই দেখে পাঁচজনের হিংসে এক একদিন সকালে স্নান সেরে সেজে গুজে ঠাকুরদা রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটি ওটির কি কম বয়স ভেবেছিস ওই গাছটা থেকে দুটো ফুল পেরে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন আর শটাং গিয়ে রাজার কানে কানে কি যে না বলতেন তার ঠিকানা নেই ব্যাস রাজা ও আহ্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন শাল দোসালা শিরোপা জামা জুতো সব তাকে উপহার দিয়ে বসতেন এমনকি শেষটা এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে দূর থেকে তাকে সবাই ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজির যে যার গয়নাগাটি জুতো পাগড়ি লুকিয়ে ফেলতেন এমনই সব ছোট মন ছিল নিশ্চয়ই বুঝতে পারছিস যে এরা কেউই ঠাকুরদা বেচারিকে সুনজরে দেখতেন না সত্যি কথা বলতে কি সবাই তার উপর হাড়ে হাড়ে চটা ছিলেন কি একা পেলে তাকে খোসামুদে বলে অপমান করতেও ছাড়তেন না অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাঁচকলাও এসে যেত না তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না তোরাই কি আর সারাটা জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘরে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরসি পাটটা গেড়ে জেঁকে বসেছেন রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ ঘি ভাঁড় ভাঁড় দই ক্ষীর ধামা ধামা চাল কলা থোক থোক নতুন গরদ তোরা মোহর যায় তার আবার না কিসের এমনি সময় হঠাৎ একদিন কোথেকে এক ছোকরা কবি নেই কওয়া নেই একেবারে রাজসভায় এসে হাজির তাকে কেউ কসমিন কালেও চোখে দেখেনি নাম পর্যন্ত শোনেনি কিন্তু তার তার রূপ তেমনি স্বভাব দুদিনের মধ্যেই রাজসভাকে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে ফেলল কি আর বলবো তোদের তার উপর তার খাসা গানের গলা ছিল আর কত যে ছল চাতুরি জানত যখন তখন তেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুব বাজিয়ে বাউলদের মতো করে এমনি নেচে কুদে দিত যে সবা শুধু সবাই একেবারে গোলে জল ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মুশকিলে রাজা তার দিকে ফিরেও তাকান না রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চরিত্র করবেন তারও জনেই অথচ মনে মনে বেশ বুঝছেন যে এবার এখানকার পাট উঠল ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন তার চোদ্দ পুরুষের কারো কর্ম নয় আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল এই তোরা যে বড় হাসছিস নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায় আরও সন্তবে মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয় ভোর না হতেই গয়লারে মুদিরে তাঁতিরে নাপিত্রে ধোপারে যে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগল ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমার মেজাজটাও এমনি খিঁচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকা দায় হয়ে উঠল শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুরে বট গাছ ছিল দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত এদিক ওদিক কি তাকাচ্ছিস বল দেখিনি সে গাছ কোনকালে কালে মোড়ে ঝরে চেয়ালাকাট হয়ে গেছে এখন চুপ করে শুনতো সেই গাছতলাতে গিয়ে এক হারি শুঁটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদার ধর্না দিয়ে পড়ে থাকলেন একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না পড়ে আছেন তো পড়েই আছেন প্যাঁচা ট্যাঁচা ডাকছে কিসের একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে কিসব শর শহর খড় খড় করে পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে কারা জানি চাপা গলায় ফিস ফিস করছে কিন্তু ঠাকুরদা নরেন না চরেন না হয়তোবা একটু তন্দ্রা মতো এসে থাকবে হঠাৎ মনে হলো কি যেন বলছে ওর ব্যাটা বাড়ি যা 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 বাড়ি যা আর তোর কোনো চিন্তা নেই বলছি কেটে নি কি জ্বালা ভাগ বলছি ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখো হাঁটা দিলেন আর কি আশ্চর্য ব্যাপার একেবারে দৌড় গোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে তুলে নিয়ে অবাক হয়ে দেখেন কুচকুচে কালো একটি পালক তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা মুখের দিকটা একটু ছুঁচল মতন একটু ছেঁটে নিলেই খাসা এক খাগের কলম কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিরবির করে উঠলো ঠাকুরদা থাকতে না পেরে ঠাকুমার আলতা শিশি আর ধোপার হিসেবের খাতা নিয়ে বসে পড়লেন আর সেই কিম্বুত কলমটি বিশ্বাস করিস আর নাই করিস অনবরত কি যে মাথা মুন্ডু লিখে যেতে লাগলো পড়ে তো ঠাকুরদার নিজেরই চুলদারি খাড়া হয়ে উঠল এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম কেন চুলদাড়ি খাড়া হবে কেন আরে সে যে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায় আমার ঠাকুরদা নিজের লেখা নিজে পড়ে প্রথমটায় থ মেরে গেলেন পরে বুঝলেন ধরনা দেওয়ার ফল ধরেছে সারাদিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন তারপর সন্ধে লাগতে সেজে গুজে রাজসভায় গিয়ে হাজির হলেন দেখেন গিয়ে এই সেই বেটা হাত পা নেড়ে দাঁত বার করে গান ধরেছে আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে ঠাকুরদা সবাই ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় লণ্ঠনটার আলোগুলো নিভিয়ে দিল গানও তক্ষুনি থেমে গেল সভাও থমথমে চুপচাপ হয়ে গেল আর ঠাকুরদা রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল কবি ছোকরা তো পাঁচজনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেঁষে বসল ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন কবি ব্যাকুল হয়ে বলল হুম তারপর রাজা বললেন তারপর সভাশুদ্ধ সকলেই বলল তারপর তারপর গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন মহারাজ এবার আমায় বিদায় দিন এখানে খেতে পাইনে ভিন গিয়ে দেখি চেষ্টা করে রাজা কিছু বলবার আগেই কবি বললে না না সে কি তাহলে আমাদের ভূতের গল্প কি শোনাবে এই নাও আমার মানি ব্যাগটা নাও দেখতে দেখতে সবার লোকেরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগল ঠাকুরদা সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটা শোধ করে দিলেন তারপর আবার সেই খাগের কলমে হাত দিয়েছেন কি আবার আঙুল চিরবির করে আবার সেই রকম লেখা বেরুতে লাগল এমনি করে ঠাকুরদা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টিটা ভূতের গল্প লিখে ফেলেছিলেন আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল তাই থেকেই তো তোরা দিব্যি মজা লুটছিস আমরা বললাম তারপর উনি থেমে গেলেন কেন মরে গেলেন বুঝি ছোট ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন মোটেই মরেননি তোরা বললেই ওকে মরে যেতে হবে নাকি মরেন টরেননি তবে এক বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটা একটা কালো পাতিহাস চান সেরে পারে উঠে পালক সাফ করছে আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক ইদিক ওদিক পড়ে যাচ্ছে তার প্রত্যেকটাতে একটা করে চওড়া সাদা দাগ আর মুখটা কেমন ছুঁচলো ধরনের একটু ছেঁটে নিলেই খাসা খাগের কলম তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু এক একেবারে বেমালুম মিলে গেল এমনই মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম আর চেনাই গেল না এক ফোঁটা লাল আলতাও তাতে লেগেছিল না রোজ তাকে এত যত্ন করে পরিষ্কার করা হতো ব্যাস গল্প লেখা বন্ধ হলো কিন্তু তদ্দিনে তার অবস্থাও ফিরে গেছে চিন্তাও ঘুচে গেছে শেষ বয়সটা দিব্যি আরামে কাটল ওই গল্পগুলোর কত কত হারিয়ে গেছে কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম পঞ্চাশটি আমার কাছে আছে আমার কথা মতো চলি যদি মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি ছোট ঠাকুরদা মারা যাবার আগে আমার উপর খুশি হয়ে ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন এখন ওটি আমার কাছে আছে তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে আধটা গল্প তোমাদের শোনাতে পারি শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ